नमस्कार देखते हैं चौबीस घंटा न्यूज चौबीस ने अपना संगे रही है शुक्ला शुरूते जो खबर दिखे नजर रखते हैं जादुघर गुलिकांडे मायना तदंतर रिपोर्ट गुलीते झांझरा कर देवा रंजित कुमार सारंगी के देहे तीन बुलेटे क्षतचिन्ह मिले खबर पा जाए रखी गतकाल सन्धे बल्ले जे घटना के केंद्र कर शहर कलकता तोलपाड़ हो जाए जादुघरे गुलिकांडे मायना तदंतर जो रिपोर्ट से सामने इस गुलीते झांझरा कर देवा रंजित कुमार सारंगी के तीन बुलेटर क्षतचिन्ह देहे पावा गिएछे बोले आम्रा खबर पाछी आम्रा विषय सम्पर्के आरो जानबो कथा बोलबो मैत्रेय ई मुहूर्ते आमादेर संगे रयेछे टेलिफोन लाइने आमादेर प्रतिनिधि मैत्रेय হ্যাঁ দেখো ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ এটা জানিয়েছে যে শরীরে তিনটি বুলেটের চিহ্ন মিলেছে এবং শরীরে তিনটি বুলেট ঢুকে বেরিয়ে গিয়েছে মুখে ডান দিকে বাম হাতে এবং বুকে গুলি লাগে শরীরের একাধিক অংশের হাড় ভেঙে গিয়েছে এবং গুলির আঘাতের জেরেই তার মৃত্যু হয়েছে এই মুহূর্তে সারেঙ্গির মরদেহ এএসআই সারেঙ্গির মরদেহ ওড়িশার উদ্দেশ্যে রওনা হয়েছে কাটাপুকুরে সিআইএসএফ ক্যাম্পে তার মরদেহ কে শেষ শ্রদ্ধা জানান সিআইএসএফ এর কর্মী এবং আধিকারিকরা এবং তারপরে সিআইএসএফ এর একটি টিম তার মরদেহ কে নিয়ে ওড়িশায় তার নিজের যেখানে বসতবাড়ি তার উদ্দেশ্যে রওনা হয়েছে ধন্যবাদ মৈত্রী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য আপনাদের আরোগ্য জানিয়ে রাখি জাদুঘর গুলিকাণ্ডে ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেটা সামনে এসেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল রঞ্জিত কুমার সারেঙ্গির দেহ এবং দেহে তিনটি বুলেটের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে ইতিমধ্যেই তার দেহ নিয়ে রওনা দিয়েছেন আধিকারিকেরা তার বা হাতে এবং বুকে বুলেটের ক্ষতচিহ্ন মিলেছে মুখে ডান দিক দিয়ে বেরিয়ে যায় বুলেট সেটা ময়না তদন্তের রিপোর্টে প্রকাশ পেয়েছে আর এই কাণ্ডে নয়া তথ্য সামনে আসছে সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে জুন মাস থেকেই অস্ত্রাগারে দায়িত্বে ছিলেন অভিযুক্ত কাজের দায়িত্ব তিনি নিয়ে তিনি খুশি ছিলেন না তিনি অখুশি ছিলেন এবং সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে তার ঘুমনো ছবি তোলা হতো বলে অভিযোগ করেছেন তিনি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল বলে এমনটাই ধারণা করছেন অভিযুক্ত সূত্রের খবর স্ত্রীকে ফোন করে আত্মহত্যার কথাও বলেছিলেন এই অভিযুক্ত ঠিক কি বলেছিলেন কি তার মানসিক স্থিতি ছিল প্রাথমিক জেরা পর্বে ঠিক কি কি বিষয় সামনে এসেছে আমরা জানবো কথা বলবো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি দেখো আজকে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা এই জওয়ানকে দীর্ঘক্ষণ লালবাজারে জেরা করেন এবং সেই জেরাতে তিনি যেটা দাবি করেন যে এই সহকর্মীরা তার সঙ্গে যে আচরণ করছিলেন সেই আচরণের জেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি তার স্ত্রীকেও সে কথা জানিয়েছিলেন এবং তার যেটা বক্তব্য যে গত মে মাসে তিনি তার বাবার মৃত্যুর পর যখন কাজে যোগ দেন জুন মাসে তাকে এই ইউনিটের যে অস্ত্রাগার রয়েছে সেখানে চার্জ দেওয়া হয় এবং যে কাজটা তার মনে হয়েছিল যে অনেকটা ঝুঁকিপূর্ণ বিভিন্ন সময় তার কাজে নানান ধরনের খুঁত বার করতেন তার সহকর্মীরা এবং তার যেটা অভিযোগ তাকে বিভিন্ন সময় উত্তক্ত করা হতো তার ডিউটিতে কোনো সময় তার চোখ লেগে গেলে সেই ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কথাটা স্পষ্ট হচ্ছে না তোমার তুমি আমাদেরকে যেটা জানাচ্ছিলে যে তিনি কাজে খুশি ছিলেন না পিয়ালি এছাড়াও তার কাছ থেকে আরো অনেক কিছু ক্ষোভ বিক্ষোভের কথাও তিনি জানিয়েছেন তার স্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন আর একটু ডিটেলে জানবো পিয়ালি ধন্যবাদ জাদুঘরে দেড় ঘন্টায় পনেরো রাউন্ড গুলি চলেছে দেড় ঘন্টায় একেবারে টান টান নাটক অবশেষে কলকাতা পুলিশের অপারেশন মোজোয় কাবু বন্দুকবাজ অভিযুক্তের সহকর্মী পি কে নায়েক ঠিক কি জানিয়েছেন শুনব না মেশারে তো ভালো ভালো লোকটা ছিল ভালো লোকটি কিন্তু কারোর সাথে কখনো ঝামেলা না না কিছু নাই কিছু না কবে নাই এক সাথে আমি পোস্টিং এ ছিল কিন্তু ও কবে আমি ঝগড়া ঝুটি তার দেখিনি আমি ওয়ার কাছে ছিল না ও অন্যের কাছে নিয়ে কি মারছি তো না ইয়ার কাছে তো পুরো হতিয়ার আছে বন্ধ গোলা বারুদ যেতে আছে ও তো সিএচএম ছিল
लेकिन तो की प्रॉब्लम हलो के जाने भगवान जाने तो आमी तो कई देखनी था आगे प्रथम नय एर आगे एकाधिक बार ये धरने घटना घटे अनेक क्षेत्र उठे एस बुलिंग अभियोग जो 2021 साल छवि देखी 2021 साल 8 नवेम्बर सुकमाय सीआरपीएफ जवान एलोपाथर गुलीते 4 जन जवान किन्तु निहत हो 2022 मार्चे जो नजर रखी तो 6 मार्चे घटना निश्चय अपन अनेक मन आमृतसर खासाय बीएसएफर मेसे शूट आउटे घटना घटे सहकर्मी लक्ष्य कर बीएसएफ कन्स्टेबल गुली चालान और एलो पाथारी गुलीते निहत हन 4 जन बीएसएफ जवान एवं परे बंदूकबाज जवानेरो मृत्यु है। 7 मार्च 2022 मुर्शिदाबाद जलंगीर काकमारे बीएसएफ कैम्पे गुली चले बीएसएफर 117 नम्बर बटालियन 2 जवान मध्य बचसा और एके अन्य के लक्ष्य कर गुली घटनास्थले 2 जवान मृत्यु हो। 10 जून 2022 दिन दोपुरे पाक सर्कसे बांग्लादेश दूतावास सामने गुली चले कलकाता पुलिस एक कर्मी गुलीते हत हन एक जन तरुणी पर निजे माथाय गुली चाली आत्मघाती हन ओई व्यक्ति। 16 जुलाई 2022 उधमपुर आईटीबीपी कैम्पे शूट आउटे घटना आईटीबीपी जवान छोड़ा गुलीते आहत हन तरी 3 जन सहकर्मी सहकर्मी उद्देश्य गुली छोड़ार पर आत्मघाती हन ओई जवान। 18 जुलाई 2022 दिल्ली रोहिणी एक जल प्रकल्पे गुली चलना घटना घटे सिक्किम पुलिस कर्मी गुलीते हत हन 3 जन सहकर्मी अभियुक्त सिक्किम पुलिस कर्मी के ग्रेफ्तार करा है परवर्ती समय इंडियन रिजर्व बैटालियने कर्मरत छिलें तिनि। এটা এমন নয় যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, এটা একটা নিঃসন্দেহে দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এটা ব্যতিক্রমী। কিন্তু এটাও ঠিক যে এরকম মাঝে মাঝে ঘটনা কিন্তু হতে থাকে, বিশেষ করে প্যারামিলিটারি ফোর্সেস এ বা আর্মিতে, কারণ যারা সমস্ত জওয়ানরা বা সমস্ত জুনিয়র সিনিয়র সমস্ত লোককে যাই, এরা নিজেদের সংসার বাড়ি থেকে অনেক দূরে থাকে, মোটামুটি টাফ লাইফ এই প্রফেশনাল লাইফটা, সেখানে এমনিতেই সেনসিটিভ থাকে। তারপরে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাজে ব্যবহার করে বা হয়, হ্যারাসমেন্ট হয় না তা নয়, হয় এবং সেটার বহিঃপ্রকাশ মাঝে মাঝে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে হয়। এটা আমার মনে হয় পিআইএসএফ এর সিনিয়র লেভেলে আরো বেশি ভালো করে এটা নজর দেওয়া উচিত, কাউন্সেলিং করা উচিত এবং গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেমটাকে আরো মজবুত করা উচিত। মানসিক চাপ এবং যখন আমরা কথা বলি মানসিক চাপ নিয়ে, প্রথম কথা যদি দেখতে হবে, যখন আমরা একটা চাপের মধ্যে থাকি তখন আমরা সবসময় চাই আমাকে কেউ একটু সাহায্য করবে, কে আমার কথা শুনবে, যেটা এই মুহূর্তে অনেক জায়গায় আমরা দেখি এমপ্লয়ি অথবা একটা কর্মচারী যে একটা মানসিক চাপের মধ্যে থাকতে পারে, এটা পারিবারিক হতে পারে, সাংসারিক হতে পারে এবং প্রফেশনালও হতে পারে। এবার এনার প্রসঙ্গে যেটা বলতে চাই, বহুভাগ আমরা যখন একটা অসুবিধায় পড়ি আমরা খুঁজে বেড়াই কারণটা কি, কার জন্য এটা হচ্ছে। আগে আমি নিজেকে দোষ দেবো, তারপরে আমি পরিবেশকে দোষ দেবো, তারপরে আমার পরিবারকে দোষ দেবো, তারপরে হয়তো একটা নির্দিষ্ট মানুষকে দোষ দেবো। বলছি না কি এটা সবসময় সঠিক 100% করেক্ট হতে পারে, বাট এটা একটা অ্যাসাম্পশন সাইকেল। ফলে এই জায়গায় যদি আমি ভেবে নিলাম এই মানুষের জন্য আমার প্রবলেম হচ্ছে, হয়তো একটা দুটো জায়গায় এরকম হয়েছিল কিন্তু ওটাকে টেনে নিয়ে আমি পুরোটাই ভেবে নিলাম, কথা বললাম না, অ্যাভয়েড করলাম, রিজেক্টেড হলাম, ধীরে 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 আমার সিচুয়েশনটা টক্সিক সিচুয়েশনে চলে এসেছে।